হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। ভিউয়ার্স, আজকে চলে এসেছি মুন্সিগঞ্জ শহরের কাছেই এই গ্রামের চকটিতে। মেয়ের আবদারেই আজকে চলে আসা এই চকের সরিষা ফুলের ক্ষেতগুলোতে। ঠিক যেন প্রকৃতি হলুদ শাড়ি পড়েছে, দেখতে আসছে ভ্রমর, দেখতে আসছে প্রজাপতি। এই হলুদের অপরূপ সৌন্দর্য যেন বারবার কাছে টানছে। চলুন ঘুরে দেখি এই সুন্দর সুন্দর সরিষা ফুলের ক্ষেতগুলো। শীতের রিক্ততায় রং ও প্রাণের স্পন্দন নিয়ে আসে সরিষা ফুল। দিগন্ত বিস্তৃত হলুদ সরিষা ফুলে সেজে উঠেছে প্রকৃতি। প্রকৃতিতে যেন বসন্ত লেগেছে, অথচ এখন শীতকাল। ধুলা আর কুয়াশায় ধূসর প্রান্তর, তাও দূর থেকে হলুদ আবার আহ্বান। চারদিকে হলুদের সমাহার, এ যেন রূপকথার রাজকুমারীর গায়ে হলুদ। সবাই কনেকে হলুদ দিতে এসেছেন, এসেছে প্রজাপতি, মৌমাছি, হলুদিয়া, নীল রঙা পাখি। কাকা, আপনার এই সরিষা ক্ষেতটি কত শতাংশ আর কয় কেজি সরিষা ছিটিয়েছিলেন এই ক্ষেতটিতে? এটা আপনি 24%, আপনি 1 কেজি সরষা ছিটিয়ে দিলাম, বৃষ্টি না হইলে আপনি সরষা আর হইব। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এই সরিষা ক্ষেতটি, এই সরিষা ক্ষেতটি হচ্ছে 24%, 1 কেজি সরিষা ছিটিয়েছিলেন, তো বৃষ্টি না হলে আরো বেশি পরিমাণে সরিষা ফুল আমরা দেখতে পেতাম। নাগরিক জীবনের ব্যস্তময় সময় কাটানোর পরে কিছু সময় এই সরিষা ফুলের হলুদ রাজ্য থেকে ঘুরে গেলে ভালোই লাগবে। ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিওতে সরিষা ফুলের এই হলুদ রাজ্যে এসে যেন মুগ্ধ হয়ে গেছি। দূরে ও কাছে, দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখলেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সে কামনা করে আজকের মতো এই ভিডিওটি এখানেই শেষ করছি।